দুই সপ্তাহের ব্যবধানে প্রায় দ্বিগুণ পেঁয়াজের দাম। এতে প্রতিদিন প্রায় ২৫ কোটি টাকা বাড়তি খরচ হচ্ছে ক্রেতার পকেট থেকে, যে টাকা যাচ্ছে পেঁয়াজের মজুতদারদের পকেটে। শুধু তাই নয়, আদা, রসুন, তেল, চিনি, সবজি কিংবা মুরগি সবকিছুতেই পকেট কাটা যাচ্ছে সাধারণ ভোক্তাদের। আর নিত্যপণ্যের এমন অস্বাভাবিক দামে শুধু হতাশ নয় ক্ষুব্ধ ক্রেতারা। চট্টগ্রাম ও কুষ্টিয়ার প্রতিনিধিকে সাথে নিয়ে সুলতান আহমেদের রিপোর্ট। রাজধানীতে খুব একটা চোখে পড়ে না খোলা সয়াবিন বিক্রি, তবে পণ্যটির দাম যখন ১৫৫ টাকা কেজি, তখন নিম্ন আয়ের মানুষদের কেজি নয় পণ্যটি কিনতে হচ্ছে গ্রাম হিসেবে। আমরা তো গরিব মানুষ, কিনা খাইতে পারি না। সরকার যদি নিয়ন্ত্রণ না করে চিনির সর্বোচ্চ দাম ৭৪ টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার, তবে কে শুনে কার কথা। সাদা চিনি এখনো বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে, আর ব্রাউন চিনি ৯০ টাকা কেজি। সরকারি সংস্থাগুলোর চোখের সামনেই পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ। ঢাকার খুচরা বাজারে এখন দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজি, ২ সপ্তাহ আগেও যা ছিল ৪০ থেকে ৪৫ টাকা। বছরে ৩০ লাখ মেট্রিক টন পেঁয়াজ বিক্রির হিসেবে প্রতিদিন প্রায় ৮২ লাখ কেজি বিক্রি হয় সারা দেশে। ৩০ টাকা দাম বাড়ায় ক্রেতার পকেট থেকে বাড়তি খরচ হচ্ছে প্রায় ২৫ কোটি টাকা। শুধু তাই নয়, আমদানি করা আদা কেজিতে ৬০ টাকা আর রসুনের দামও বেড়েছে কেজিতে ২০ টাকা। আমরা কি করবো, ইন্ডিয়ার ফেজ নেই, দাঁড়ায় দিছে না। গরিব যারা আছে তাদের জন্য বাজারে হিসাব করতে গেলে কিছুই কেনা যাচ্ছে না। ইন্ডিকেটর মাধ্যমে এটাকে বাড়ানো হয়। তবে ঢাকার তুলনায় কিছুটা কম চট্টগ্রামের খাতুনগঞ্জে। আমদানি করা পেঁয়াজ পাইকারি ৪৫ টাকা আর খুচরা বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজিতে। পেঁয়াজ গত সপ্তাহে কিনছি ৩০-৪০-৪২ টাকা, এখন ৬০ টাকা করে কিনতেছি। ঢাকার বাজারে প্রায় সব সবজির দামই এখন ৭০ থেকে ৮০ টাকা কেজি। কাঁচা মরিচের দাম ঠেকেছে ২০০ টাকায়। ঢাকার পাশাপাশি কুষ্টিয়ার বাজারগুলোতেও বেড়েছে সবজির দাম। সবকিছু সবজি বর্তমান দাম বেশি ভাই, কি আর বলবো। কেন বাড়ছে, কেন বেশি হইতেছে, কি কারণটা কি? অস্বস্তি ছড়াচ্ছে মুরগির দামেও। সোনালী মুরগি এ সপ্তাহেও কেজিতে বেড়েছে ৩০ টাকা। দাম বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজিতে। ৩০ টাকা বাড়ছে, আমাদের বর্তমানে পড়তেছে ৩০০ টাকা, আমরা ১০ টাকা ৩১০ টাকা বিক্রি করতেছি, আর ব্রয়লারের প্রায় ৪০ টাকা হয়েছে। তবে ঢাকা সহ প্রায় সব জেলায় কিছুটা কমেছে অতি প্রয়োজনীয় চালের দাম। সুলতান আহমেদ, নিউজ ২৪, ঢাকা।